রাজধানীর বাইরে লকডাউনের খবর জানাতে চট্টগ্রাম ও দৌলতদিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয় ও শফিকুল ইসলাম শামীম। শুরুতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, বন্দরনগরী চট্টগ্রামে লকডাউনের চিত্র কি দেখছেন, মানুষ কি রাস্তায় বের হয়েছে কিনা এবং পুলিশ কতটা তৎপর আছে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আকাশ। আপনাকে আপনি যথার্থই বলেছেন যে সকাল থেকে যে লকডাউন, লকডাউনে কিন্তু আমরা দেখছি যে পুলিশের তৎপরতা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে পরিবহন কিছুটা বাড়ছে, কিন্তু যে গণপরিবহন একেবারে কিন্তু আমরা কম দেখছি, কিন্তু যে পণ্য পরিবহন যেগুলো আছে সে পণ্য পরিবহন কিন্তু আসলে চলাচল করছে, কিন্তু সেখানেও কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনকি যে আমরা দেখলাম প্রাইভেট পরিবহন যেগুলো আছে সেই প্রাইভেট পরিবহন কিন্তু অনেকটা বেশি, যেহেতু যে বেলা বাড়ার সাথে সাথে সেই পরিবহন কিন্তু অনেকটা বেড়েই গেছে। সব মিলিয়ে বলা যায় যে পুলিশের তৎপরতা কিন্তু সড়ক জুড়ে থাকার কারণে কিন্তু আসলে দেখা যাচ্ছে, আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু আসলে যেভাবে কিন্তু বের হওয়ার কথা রয়েছে কিন্তু সেইভাবে কিন্তু আসলে বের হয়নি। তো আসলে সেইভাবে কিন্তু আসলে যে পুলিশ প্রশাসন যেভাবে তৎপরতা থাকার কারণে কিন্তু লকডাউনের যে দোকানগুলো কিন্তু আসলে অনেকটা বন্ধ থাকার কথা রয়েছে, সে জায়গায় কিন্তু আমরা দেখছি কিন্তু আসলে সেই জায়গায় কিন্তু আসলে যে দোকানগুলো অনেকটা খোলা রয়েছে। আমি একটু কথা বলতে চাই, পুলিশের উপ পুলিশ কমিশনার আছেন বিজয় বসাক, আমি জানতে চাচ্ছি লকডাউনে দোকানগুলো খোলা আছে কি, মানুষের চলাচলের ক্ষেত্রে কিছুটা কম দেখা যাচ্ছে, কতটুকু তৎপরতা আপনাদের আছে? আসলে এটা তো একটা সামাজিক একটা আন্দোলনের ব্যাপার, এবং একই সাথে আমরা বলি যে আমরা সবাইকে অনুরোধ করছি একইভাবে যেন তারা যেন লকডাউনটি মেনে চলে, এটা নিজের প্রয়োজনে যেন আমরা যেন আমাদের লকডাউনটি মেনে চলি। সরকার যেই কারণে লকডাউন দিয়েছেন সেটি হলো একটি কারণ, সেটি হলো যে আপনি নিজে ঘরে থাকুন, সুস্থ থাকুন, এবং এই সুস্থতা যেন আপনাদের অন্যেরও যেন সুস্থতা বয়ে আনে, আপনি অসুস্থ হলে আরেকজন অসুস্থ হবে। আমরা এটি ব্যাপারে সবাইকেই এবারে কার্যকরী করছি। আপনারা দেখছেন যে আমাদের বিভিন্ন জায়গায় আমাদের অফিসার ফোর্স দিয়ে আমরা চেক ব্যাক করছি, এবং আমরা বিশেষ করে চেক করে দেখছি যে তারা আসলে তারা প্রয়োজনে বের হয়েছে নাকি অপ্রয়োজনে বের হয়ে ঘুরে বেড়াচ্ছে, এবং এই ব্যাপারটি আমরা কার্যকরীভাবে চালিয়ে যাচ্ছি। আমরা গত লকডাউনে অবশ্য পুলিশের সেভাবে কোনো মানে রাস্তাপথে সেভাবে উপস্থিতি দেখতে পাইনি, এবার একটু অনেকটা কড়া বলা চলে, আপনারা কি বার্তা দিতে চান? আসলে আমরা একটি বার্তা দিতে চাই সবার কাছে, সেটি হলো যে কোনো মূল্যে আপনি ঘরে থাকুন, আপনার প্রয়োজন হলে আপনি বলুন, সরকার আপনার প্রয়োজনের জন্য অপেক্ষা করছে। সরকার বলছে, মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে এই কথাটি বলেছেন যে আপনারা ঘরে থাকুন, ঘরে থাকলে নিরাপদ থাকবেন। ধন্যবাদ আপনাকে, আমরা এতক্ষণ ধরে কথা বলেছি পুলিশের উপ পুলিশ কমিশনারের সাথে, তিনি যেমনটা বলছেন মানুষকে ঘরে থাকার কিন্তু আহ্বান জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ, আমরা ফিরে যাব আমার সহকর্মী অপেক্ষা করছেন দৌলতদিয়া শামীমের কাছে। ধন্যবাদ। অসংখ্য প্রাইভেট মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স কিন্তু আটকা রয়েছে, এরা কিন্তু ঘন্টার পর ঘন্টা বসিয়েছে, যদি না ছাড়ার কারণে কিন্তু এরা গন্তব্যস্থলে যেতে পারছে না। তবে হয়তো ঘন্টা এক দুই ঘন্টা অপেক্ষা থাকার পরে কিন্তু দুই একটি অ্যাম্বুলেন্স নিয়ে কিন্তু দুই একটি ফেরি ছেড়ে যাচ্ছে। আমি একটু আপনাকে দেখাতে চাচ্ছি, এবং পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে তারা কিন্তু অপেক্ষা করছেন ফেরি টিকিটের জন্য, কিন্তু বিআরডব্লিউ টিসি কর্তৃপক্ষ কিন্তু সকাল থেকে সকাল আটটার পর থেকে সম্পূর্ণরূপে ফেরি বন্ধ করে দিচ্ছে, শুধু অ্যাম্বুলেন্সের জন্য কিন্তু টিকিট দিচ্ছে। তবে তারপরেও কিন্তু এক দুই ঘন্টা পরে আমার সামনে কিন্তু একটি অ্যাম্বুলেন্স রয়েছে, সেই অ্যাম্বুলেন্সে কিন্তু রুগী রয়েছে, তারাও কিন্তু সহজেই দৌলতদিয়া টিকিট কাউন্টার থেকে কিন্তু টিকিট সংগ্রহ করতে পারছে না। তো দৌলতদিয়া ঘাটে কিন্তু এই মুহূর্তে প্রায় 3 শতাধিক প্রাইভেট কার মাইক্রোবাস কিন্তু ফেরি পারের অপেক্ষায় রয়েছে। এ জায়গায় কিন্তু রাস্তায় কিন্তু আমি যে জিনিসটা দেখছি যে শত শত যাত্রীও কিন্তু এখানে এখানে তৎপরতা দেখতে পাচ্ছি না। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ আকাশ। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে যুক্ত আছেন এবং জানাচ্ছিলেন লকডাউনের চিত্র চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় এবং দৌলতদিয়া থেকে সহকর্মী শামীম।